রংপুরের তারাগঞ্জে ও পীরগঞ্জে আওয়ামী লীগ সভাপতির নির্বাচনী জনসভা আগুন সন্ত্রাসীদের থেকে সাবধান থাকার আহ্বান ধানের শীষ নিয়ে আসলে মানুষ পোড়া গন্ধ তাদের গায়ে কাজে তাদের থেকে সাবধান থাকবেন আওয়ামী লীগ ক্ষমতা আসলে মানুষের উন্নতি হয় দশ বছরে আপনারা দেখেছেন যোগ দিলেন দিনাজপুরের কয়েকটি সমাবেশে দেখছিলেন প্রধান শিরোনাম রাত ১১টার সময় সঙ্গে আছি আমি শিরিন আক্তার এবং আমি হাফসাতুন নেসা এবার অন্যান্য শীর্ষ সংবাদ উৎসবমুখর পরিবেশে দেশ জুড়ে নির্বাচনী প্রচারণা নানা প্রতিশ্রুতি প্রার্থীদের নড়াইলে মাশরাফি বললেন প্রতিপক্ষের কেউ যেন আঘাত না পায় একতরফা নির্বাচন করে জিততে চায় আওয়ামী লীগ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ওবায়দুল কাদের বললেন নির্বাচনের আগেই মানসিকভাবে হেরে গেছে বিএনপি আজ রাত ১২টা থেকে সারা দেশে মোতায়েন হচ্ছে সেনাবাহিনী ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩০ ডিসেম্বর মাঝরাত পর্যন্ত সারা দেশে যন্ত্রচালিত যান চলাচল নিষিদ্ধ জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বহাল সিদ্ধান্ত ইসির তিন আসনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে চেম্বার আদালতে বেগম জিয়ার আবেদন শুনানি কাল এবং চীনকে পক্ষে টানতে আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ করেছে বিএনপি বলছেন বিশ্লেষকরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সব ধরনের কৌশল ব্যর্থ হওয়ায় মরিয়া দলটি যারা মানুষ পুড়িয়ে মারে তাদের স্থান বাংলার মাটিতে হবে না উল্লেখ করে এদের বিষয়ে জনগণকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিকেলে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন তিনি এর আগে সকালে রংপুরের তারাগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি বলেন মানুষের জীবনমান উন্নয়নে আবারও নৌকার জয় জরুরি রংপুর থেকে আরও জানাচ্ছেন দেবাশিস রায় পাঁচ বছর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৬ দিন আগে শ্বশুরবাড়ির নিজ সংসদীয় এলাকা রংপুরের পীরগঞ্জে নির্বাচনী সভা করতে এলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পীরগঞ্জ হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় যোগ দেন তিনি নিজের ছেড়ে দেয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে নৌকা মার্কায় সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি শেখ হাসিনা বলেন অপরাধীদের দল বিএনপি ক্ষমতায় এলে দেশের কোনো উন্নয়ন হবে না বিএনপি জামাত জোট ওই জামাত ৭১ সালে তারা ছিল যুদ্ধাপরাধী তারা গণহত্যা চালিয়েছে মা বোনের ইজ্জত লুটেছে তারা এদেশের মানুষকে খুন করেছে আগুন দিয়ে পুড়িয়েছে ওই বিএনপি মানুষের গায়ে আগুন দিয়ে যারা পোড়ায় ওরা মানুষ না ওরা দানব ওদের কোনো স্থান এই বাংলা মাটিতে হবে না কাজে তাদের থেকে সাবধান থাকবেন তাদের নেত্রী খালেদা জিয়া চুরি করে আজকে জেলে এতিমের টাকা মেরে খেয়েছে আর তার ছেলে টাকা পাচার করেছে ১০টা অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ২১ আগস্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত যারা আসামি সাজাপ্রাপ্ত পলাতক এরা দেশের কি উন্নয়নটা করবে আওয়ামী লীগে যোগ দেয়া স্থানীয় বিএনপি নেতাদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন নৌকার বিজয় সমৃদ্ধির জন্য জরুরি আওয়ামী লীগ ক্ষমতা আসলে মানুষের উন্নতি হয় তা গত ১০ বছরে আপনারা দেখেছেন সকলের কাছে ভোট চাই আপনারা ভোট দিন আমরা উন্নয়ন দেব সমৃদ্ধি দেব গেল ১০ বছরের নীতিগত সিদ্ধান্তে দারিদ্র পীড়িত উত্তরের মানুষ ভুলতে বসেছে মঙ্গা শব্দটির অস্তিত্ব বদলে যাওয়া বাংলাদেশের এই মানুষগুলো এখন স্বপ্ন দেখছে কৃষি নির্ভরতার পাশাপাশি শিল্পোন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা নতুনভাবে অর্জনে এর আগে রংপুরের তারাগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেন বঙ্গবন্ধু কন্যা তিনি বলেন আর কখনো মঙ্গা ফিরবে না উত্তরবঙ্গের মানুষের কপালে এখন আর মঙ্গা নাই দুর্ভিক্ষ নাই এখন প্রত্যেকটা মানুষের খাদ্য চিকিৎসা শিক্ষা বাসস্থান সব ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে পরে পীরগঞ্জ থেকে গাড়ি বহরে সৈয়দপুরে ফেরার সময় পথে পথে থেমে নৌকা মার্কার পক্ষে ভোট চান আওয়ামী লীগ প্রধান দেবাশিস রায় সময় সংবাদ সৈয়দপুর
রাজধানী সহ সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা। নিজ নিজ আসনের ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা। প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে ভোটারদের প্রতি আহ্বান জানান তারা। এদিকে নোয়াখালীতে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে। প্রচার প্রচারণার আর মাত্র দিন পাঁচেক বাকি। শীতের তীব্রতাকে কাটিয়ে রোববার সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জনসংযোগে অংশ নেন মহাজোটের প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে সকালে নোয়াখালী তিন আসনের সেনবাগ এলাকায় নির্বাচনী জনসভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগেই হেরে বসেছে বিএনপি। সন্ত্রাস, দুর্নীতি আর কি, খুন, মানুষ পুড়িয়ে মারা, বিএনপি রাজনীতি, আবার ক্ষমতা এলে আবারও খুন, সন্ত্রাস এই বাংলার মাটিতে 2001 সালের মতো অন্ধকার ফিরে আসবে। বিএনপি হারার আগে হেরে গেছে। রাজশাহী দুই সদর আসনের শিরোইল কলোনি থেকে জনসংযোগ শুরু করেন মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশা। চট্টগ্রাম দশ আসনের পাহাড়তলী এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার আফসারুল আমিন। বরিশাল চার আসনের হিজলা উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী পঙ্কজ নাথ গণসংযোগ করেন। ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো অব্যাহত থাকুক, মহান থাকুক। ধুলা এক আসনে গণসংযোগ করে ভোট চান বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। নারায়ণগঞ্জ পাঁচ আসনে প্রচারণায় অংশ নেন মহাজোট প্রার্থী সেলিম ওসমান। খুলনা দুই আসনে গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল। এদিকে ভোটাররাও বলছেন, যেই নির্বাচনে জয়ী হোক সামনের দিনগুলোতে যেন জনতার পাশে থাকেন তারা। আমাদের ভোটটা জানি মানে সঠিকভাবে দিতে পারি, শান্ত সৃষ্টভাবে যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পালাবদল হয়, এটাই আমাদের সাধারণভাবে সবার কাছে মানে চাওয়ার। আওয়ামী লীগকে বুঝি না, বিএনপিও বুঝি না, মানে যে যোগ্য সেই আসুক। 30 ডিসেম্বর জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশের 300 আসনের সবগুলোতেই ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে কর্মী সমর্থকদের নিয়ে উৎসাহ উদ্দীপনায় নির্বাচনী প্রচারণা চালান বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরাও। গণসংযোগ, পথসভায় ধানের শীষ প্রতীকে ভোট চান তারা। এদিকে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একতরফা নির্বাচনের মাধ্যমে বিজয়ী হতে চায় আওয়ামী লীগ। নির্বাচনী সফরে ধানাশীষের পক্ষে ভোট চেয়ে ঠাকুরগাঁওয়ে প্রচারণা চালান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সদরে আয়োজিত বেশ কয়েকটি জনসভায় বক্তব্য রাখেন তিনি। সে সময় তিনি অভিযোগ করে বলেন, ফাঁকা মাঠে গোল দিতে চায় সরকার। সভা করতে দেয় না, সমিতি করতে দেয় না, গ্রেফতার করতেছে, মিথ্যা মামলা দিচ্ছে, দিয়ে একতরফা জিততে চায়। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, খোলা মাঠে আর গোল দিতে দিব না। জনগণ মাঠে আছে, তাদের মার্কা ধানের শীষ নিয়ে তারা মাঠে আছে। খুলনা দুই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু উন্নয়নের আশ্বাস দিয়ে ধানের শীষে ভোট চান। রাজশাহী সদরে প্রচারে নামেন বিএনপির মিজানুর রহমান মিনু। এছাড়া বরিশালে গণসংযোগে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। রাজধানীতে হয়েছে জমজমাট নির্বাচনী প্রচারণা। ঢাকা নয়ে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস বাসাবোতে গণসংযোগে যোগ দেন। নিজ নিজ আসনে প্রচারণা চালান ধানাশীষের প্রার্থী আব্দুল সালাম ও নবিউল নবী। নির্বাচনের দিন নিজের পক্ষে ভোট টানতে নানা পরিস্থিতি দিচ্ছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে হাতিরঝিলে আছেন রিপোর্টার সাদিকুর রহমান এবং মতিঝিলে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি সাদিকের কাছে। সাদিক, শিরিন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন কিন্তু খুব কাছে চলে এসেছে। আজকে প্রচার প্রচারণার 14তম দিন এবং আর মাত্র 5 দিন বাকি আছে প্রচার প্রচারণার। এর পরবর্তীতেই একদিন পরেই আবার ভোট গ্রহণ শুরু হবে। এই জন্যই কিন্তু যতই নিকটে চলে আসছে ভোট গ্রহণের দিনটি, ততই কিন্তু এই যে প্রচার প্রচারণা জমে উঠতে শুরু করেছে। প্রতিদিনের মতো আজকেও ঢাকার বিভিন্ন আসনে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের পক্ষে ভোট চেয়েছেন
বিভিন্ন ভোটারদের কাছে গিয়েছেন, বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গিয়েছেন। আজকে আমি একটু জানিয়ে দিতে চাই যে আজকে ঢাকা ১১ আসনে যিনি আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী তিনি এ কে এম রহমতুল্লাহ, তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা ১১তে বাড্ডা এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, বাড্ডা নুরাচালা বাজার ভাটারা এলাকায় এবং বিভিন্ন অলিগলিতে গিয়েছেন, ভোটারদের কাছে তার প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোট চেয়েছেন এবং সন্ধ্যার দিকে তিনি সর্বশেষ রামপুরার এলাকায় তিনি ভোট চেয়েছেন, ভোটারদের কাছে মিছিলও করেছেন। এছাড়া ঢাকা ১৭ আসনে হুসেন মোহাম্মদ এরশাদ যিনি জাতীয় পার্টির প্রার্থী তিনি তার পক্ষে প্রচারণা চালিয়েছেন তার দলের নেতাকর্মীরা মহাখালী এলাকায়। এবং এছাড়া ঢাকা ১২ আসনে আসাদুজ্জামান খান কামাল যিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনি তার পক্ষে প্রচারণা চালিয়েছেন, ভোটারদের কাছে গিয়েছেন আনন্দ সিনেমা হলের যে পাশে ফার্মগেট এলাকায় এবং রাজাবাজার এলাকাও তিনি গিয়েছেন, ভোটারদের কাছে এই এলাকার উন্নয়নের কথা বলেছেন, তাকে ভোট দেওয়া হলে তিনি এলাকার উন্নয়ন করবেন এবং কিছু সমস্যার কথা বলেছেন, গ্যাসের সমস্যা এবং পানির যে প্রবলেমগুলি আছে সেই সমস্যাগুলি সমাধান করবেন তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভোটাররাও তার সাথে যখন কথা হয়েছে তখন তাদের প্রতিশ্রুতি আর বিষয়টি এবং তাদের কিছু দাবির বিষয়টি তুলে ধরেছেন তাদের যিনি প্রার্থী তার কাছে। এছাড়া বাম গণতান্ত্রিক জোটের যিনি প্রার্থী জোনায়েদ সাকি তিনি ১২ আসনেরই প্রার্থী, তিনিও কিন্তু তার প্রচারণা চালিয়েছেন মহাখালী এলাকায় এবং তিনি গণসংযোগ করেছেন, মানুষের কাছে গিয়েছেন, বাজারে গিয়েছেন, তিনি মানুষের কাছে গিয়ে তার দলের পক্ষে সমর্থন নিয়েছেন, অর্থাৎ তার পক্ষে ভোট দেওয়ার জন্যে তিনি প্রার্থীদেরকে নানাভাবে তিনি উৎসাহিত করেছেন বলেছেন। এছাড়া বিএনপির যিনি প্রার্থী ঢাকা ১৩ আসনের আব্দুস সালাম তিনিও কিন্তু আজকে তার নেতাকর্মীদেরকে নিয়ে মিছিল করেছেন এবং প্রচারণাও চালিয়েছেন, ভোট প্রার্থনা করেছেন তাদের প্রার্থীর কাছে। আমি যেই এলাকাটি হচ্ছে মোহাম্মদপুর আসাদ গেট এলাকায় এবং টাউন হল, তিনি বলেছেন যে আসলে তার দলকে যদি ক্ষমতায় আনা হয়, তাকে যদি ভোট দেওয়া হয় তাহলে এই বর্তমান সময়ের চেয়ে আরও ভালো উন্নয়ন হবে, এইরকম নানা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন ভোটারদের কাছে। প্রতিশ্রুতি নিয়ে গিয়েছেন আসলামুল হক যিনি ঢাকা ১৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, তিনি মাজার রোড মিরপুর মাজার রোড এলাকায় তিনি গিয়েছেন। এছাড়াও তিনি ইলিয়াস মোল্লা যিনি আওয়ামী লীগের আরেকজন প্রার্থী আছেন এবং কামাল মজুমদার ঢাকা ১৬ এবং ১৫ আসনে তারাও প্রচারণা চালিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে এই প্রচারণা চলছে এবং প্রত্যেক প্রার্থীরাই আশা করছেন এই শান্তিপূর্ণ প্রচারণার মাধ্যমেই আগামী ভোট গ্রহণের যে দিনটি সেই দিনটি আসবে এবং সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিবে। আমাদের এই নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। ধন্যবাদ সাদিক, আপনি যেমন রাজধানীর হাতিঝিল থেকে জানাচ্ছিলেন যে ঢাকা ১১ থেকে বাকি আসনগুলোর যে নির্বাচনী প্রচার প্রচারণার খবর, ঠিক তেমনইভাবে আমার কাছে রয়েছে আসলে ঢাকা মহানগরীর মধ্যে যে বাকি আসনগুলোর নির্বাচনী প্রচার প্রচারণার খবর, অর্থাৎ ঢাকা ৪ থেকে ঢাকা ১০ আসন পর্যন্ত আজকে যে প্রচারণা হয়েছে সে খবর আমার কাছে রয়েছে। তো সাদিক, আপনি জানেন যে আজ থেকে ঠিক এক সপ্তাহ পরের রোববার, অর্থাৎ আগামী রোববারই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তো সেই ভোট গ্রহণের এক সপ্তাহ আগের আজকে রোববারই কিন্তু যে রাজধানীর মোটামুটি যে মুখরিত ছিল, জমজমাট ছিল রাজধানীর নির্বাচনী প্রচার প্রচারণা, আপনাকে যদি আজকের প্রচারণার চিত্রটি জানাতে চাই যে সকালে ঢাকা ৪ আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ তিনি রাজধানীর যে শ্যামপুরে তার বাসা থেকে তার প্রচারণা শুরু করেছিলেন এবং সেই যে প্রচারণা শুরুর পর থেকে তিনি কদমতলি, পোস্তগোলা এবং যে মুরাদপুর এই এলাকাগুলোতে তিনি গণসংযোগ করেছিলেন। অন্যদিকে ঢাকা ৫ আসনের আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন হাবিবুর রহমান মোল্লা, তিনি সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ির নূর কমিউনিটি সেন্টারে তিনি একটি নির্বাচনী সভা করেছিলেন। অন্যদিকে ঢাকা ৮ আসনের যে মহাজোট মনোনীত প্রার্থী, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী রাশেদ খান মেনন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, তিনি রাজধানীর যে শান্তিনগর এলাকায় একটি নির্বাচনী সভা করেছিলেন এবং সেই নির্বাচনী সভা শেষে তিনি রাজধানীর শান্তিনগর এবং পল্টন এলাকায় তিনি নির্বাচনী মিছিল করেছেন এবং তার পক্ষে আসলে নৌকায় ভোট চাওয়া হয়েছিল। অন্যদিকে যদি রাজধানীর যে অন্য অন্য নির্বাচনী আসনগুলোর মধ্যে ঢাকা ৯ আসনে
সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের প্রার্থী কিন্তু তারা তাদের প্রচারণা আজকে চালিয়েছেন। এবং যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যে সাবের হোসেন চৌধুরী, তিনি আজকে দিনভর খিলগাঁও, মুগদা সহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেছেন, লিফলেট বিতরণ করেছেন এবং মানুষের কাছে গিয়ে তিনি ভোট চেয়েছেন এবং তার পক্ষে মিছিল হয়েছে। অন্যদিকে একই আসনের বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস, তিনিও আসলে গণসংযোগ আজকে করেছেন, তিনি প্রচারণা চালিয়েছেন আজকে বাসাবো, খিলগাঁও এবং মানিকনগর এলাকায়। তো ঠিক একইভাবে কিন্তু যে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস, তিনিও আসলে বিভিন্ন এলাকায় তার প্রচারণা চালিয়েছেন। তো ঠিক এমনইভাবে যে ঢাকার যে আজকে দিনভর অন্য অন্য যে সকল প্রার্থী তাদের প্রচারণা চালিয়েছেন, তাদের মধ্যে আছেন ঢাকা পাঁচ আসনে বিএনপি প্রার্থী নবিউল্লাহ নবী, অন্যদিকে ঢাকা ছয় আসনে মহাজোটের মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ সহ অন্য অন্য প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়েছেন। তো সেই নির্বাচনী প্রচারণার সময় যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা তারা যেটি বলেছেন যে সরকারের যে উন্নয়নমূলক যে কর্মকাণ্ড রয়েছে এবং যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলোর ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও এই সরকারকে নির্বাচিত করতে হবে। অন্যদিকে বিএনপি প্রার্থীরা তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বলেছেন যে তাদেরকে নির্বাচিত করলে তারা আসলে নাগরিক সুযোগ সুবিধা বাড়াবেন ভোটারদের জন্য, এবং ঠিক তেমনইভাবে তারও নতুন নতুন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করতেন। তো এই ছিল আসলে শিরিন যে রাজধানীর নির্বাচনী প্রচার প্রচারণার আমার কাছে সবশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে শিরিন। নির্বাচনী প্রচারণার খবর জানাতে মতিঝিল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার ফারুক ভূঁইয়া, এর আগে হাতিরঝিল থেকে যোগ দিয়েছিলেন সারিকুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আজ রাত ১২টা থেকে সারা দেশে মাঠে নামছে সেনাবাহিনী। বিকেল থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্পে পৌঁছাতে শুরু করেন সেনাবাহিনীর সদস্যরা। নির্বাচন কেন্দ্র করে ৩৮৯টি উপজেলায় সেনাবাহিনী ও ১৮টি উপজেলায় নৌবাহিনীর সদস্য টহল দেবে। ২৪ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি পর্যন্ত মোট ৯ দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। সশস্ত্র বাহিনীর সদস্যরা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী টহল ও অন্যান্য অভিযানে অংশ নিতে পারবেন, তবে কোনো বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। নির্বাচন উপলক্ষে ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত সব ধরনের যন্ত্রচালিত যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২টা থেকে পহেলা জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে। আজ রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মোহাম্মদ লিয়াকত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা প্রশাসক অথবা সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে ক্ষমতা অর্পণ করে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। তবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রার্থী, নির্বাচনী এজেন্ট, দেশি বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত পরিচয়পত্রধারী সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, সরকারি ও জরুরি কাজে নিয়োজিত সরকারি যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ আসনে জামায়াত নেতাদের প্রার্থিতা বহালের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান সচিব হেলাল উদ্দিন আহমদ। যেসব আসনে বিএনপির প্রার্থিতা বাতিল হয়েছে সেসব আসনে পুনঃতফসিল দেওয়ার সুযোগ নেই বলেও জানান ইসি সচিব। ৩ আসনে স্বতন্ত্র ও ২২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেছিল নিবন্ধন হারানো দল জামাত ইসলামী। প্রতীক বরাদ্দের পর থেকেই এ নিয়ে আলোচনায় সরব বিভিন্ন মহল। জামাত নেতাদের প্রার্থিতা অযোগ্য ঘোষণায় গত সপ্তাহে একটি রিট আবেদনও করা হয় উচ্চ আদালতে। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে ৩ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দেন আদালত। রোববার প্রায় ৪ ঘন্টার বৈঠকে কমিশনের সিদ্ধান্ত বহাল থাকবে জামাত নেতাদের প্রার্থিতা। সকল প্রক্রিয়া সম্পন্ন করে রিটার্নিং অফিসার উল্লেখিত ২৫ জনের প্রার্থিতা চূড়ান্ত করে প্রতীক বরাদ্দ করেছেন। এই অবস্থায় তাদের প্রার্থিতা বাতিলের আইনগত কোনো সুযোগ নির্বাচন কমিশনের নেই মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। বিএনপির প্রার্থীশূন্য আসনগুলোতে নির্বাচন স্থগিত কিংবা পুনঃতফসিলের কোনো সুযোগ নেই বলেও জানান কমিশন সচিব। আদালত কর্তৃক স্থগিত হয়ে গেছে অথবা বাতিল হয়ে গেছে ওই সমস্ত জায়গায় নির্বাচনের তফসিল স্থগিত করার জন্য বিশেষ করে বিএনপি এই আবেদনটি করেছিল। এমন আবেদন আমলে নেওয়ার আইনগত কোনো সুযোগ নেই বলে মর্মে নির্বাচন কমিশন মন্তব্য করেন। এদিকে প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া গাইবান্ধা ৩ আসনে ২৭ জানুয়ারি ভোট গ্রহণ ও ২রা জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে এবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন বেগম জিয়ার আইনজীবীরা। আগামীকাল এ বিষয়ে শুনানি হতে পারে। এর আগে ফেনী 1, বগুড়া 6 ও বগুড়া 7 আসনে বেগম জিয়ার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। দণ্ডিত হওয়ায় বেগম জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেগম জিয়া নির্বাচন কমিশনে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে বলেই জনগণের ভোটে আবারও নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জনগণ সরকার গঠনের সুযোগ দিলে পদ্মা সেতু সহ চলমান মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। গণভবনে ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন শেখ হাসিনা। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান জিডিপি হার 7.86% এবং মূল্যস্ফীতি 5% সামান্য বেশি, যা বর্তমান আওয়ামী লীগ সরকারের বড় অর্জন। বাংলাদেশের মাটিতে আর কখনোই সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:30 কামরাঙ্গীর চর হাসপাতাল মাঠে জনসভায় যোগ দিয়ে ঢাকার 8টি আসনের নৌকার প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন তিনি। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষ্যে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিকেলে প্রধানমন্ত্রীর সমাবেশ স্থল পরিদর্শন করেছেন ঢাকার 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এটাই মাননীয় প্রধানমন্ত্রীর ঢাকায় মহানগরে নির্বাচনী শেষ জনসভা, কাজেই এই জনসভায় আমরা লক্ষাধিক লোকের সমাবেশ করব এবং আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি এবং নৌকার বিজয়ের জন্যে যে রকম প্রস্তুতির দরকার বা যে রকম আয়োজনের দরকার সর্বরকম আয়োজন আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যেই, এবং এটা একটা অভূতপূর্ব সাড়া পাবো আমরা বিশ্বাস করছি এবং একটা ঐতিহাসিক জনসভা রূপান্তরিত করবো আমরা সমাবেশ রূপান্তরিত করবো। নির্বাচন কেন্দ্র করে প্রতিপক্ষের কেউ যাতে নির্যাতন বা হামলার শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নড়াইল 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তজা। দ্বিতীয় দিনের মতো নিজ আসনে নির্বাচনী প্রচারণা চালান মাশরাফি। নড়াইল থেকে খান মোহাম্মদ রুমালের রিপোর্ট। একটু দেরিতে হলেও ভোটের মাঠে নেমেছেন মাশরাফি বিন মর্তজা। রোববারও সারাদিন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের এই হেভিওয়েট প্রার্থী। 5 নম্বর শাহবাদ ইউনিয়নে গণসংযোগ করে পথসভায় নৌকার পক্ষে ভোট চান। এ সময় সুখী সমৃদ্ধ নড়াইল গড়তে সবাইকে পাশে থাকার আহ্বান জানান জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক। ফুলের শুভেচ্ছায় সিক্ত মাশরাফি মনোনয়ন দেয় কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন নড়াইলবাসীর সেবা করার জন্য, নৌকামার্কায় ভোট দিবেন এবং আমাকে সহযোগিতা করবেন যেন আমি আপনাদেরকে সুন্দর একটা নড়াইল উপহার দিতে পারি। আমি এতদিন ক্রিকেট খেলেছি, এখনো খেলছি, তবে তার সাথে একটা শক্ত কাজ পেয়েছি, কঠিন কাজ পেয়েছি, কিন্তু আমি জানি যে এটা আপনাদের সহযোগিতা পেলে এটা খুব ভালোভাবে সম্ভব। সুখী এবং সমৃদ্ধ নড়াইল এটা আমাদের সবাই আশা এবং আমি সেটা দেখতে চাই ইনশাল্লাহ। মাশরাফির পক্ষে মোটরসাইকেল র্যালি করেন স্থানীয় নেতাকর্মীরা। মাশরাফি যেখানেই গেছেন মানুষের ঢল নেমেছে। নড়াইল সদরের বিভিন্ন এলাকায় পথসভার পাশাপাশি গ্রামের বাড়ি মাইজপাড়ায় গণসংযোগ করেছেন তিনি। জনপ্রিয় এই ক্রিকেট তারকাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রাও। আমি এখানের সন্তান, আমার কাজ শুরু করেছি তাই এই পাশ থেকেই। মাইজপাড়া আমার ইউনিয়ন, তো মাইজপাড়া একটা মডেল ইউনিয়ন হবে সেটাই আমার প্রত্যাশা। এর আগে নড়াইল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মত বিনিময় সভায় যোগ দেন মাশরাফি। এ সময় নেতাকর্মীদের শান্তিপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণা চালানোর অনুরোধ জানান তিনি। একাদশ জাতীয় নির্বাচনে নড়াইল 2 আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন মাশরাফি বিন মর্তজা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, নড়াইল। সারাদিনে হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনী প্রচারের খবর জানাতে ঠাকুরগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সালাউদ্দিন সুমন, ফেনী থেকে বক্তিয়ার মুন্না এবং খুলনা থেকে যোগ দিচ্ছেন খান মোহাম্মদ রুমেল। প্রথমে যাব সুমনের কাছে। সুমন,
হাফসা, আজ সারাদিন আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে যে দিনভর প্রচার প্রচারণা চালিয়েছেন, বিভিন্ন জনসভায় যোগ দিয়েছেন, বক্তব্য রেখেছেন, এই সংবাদগুলো আমি সংগ্রহ করেছি। সে কারণে তার যে আজকে প্রচার প্রচারণা সেই তথ্যগুলোই আমি দিচ্ছি। সকাল 10টার কিছু আগে তিনি ঠাকুরগাঁয়ে তার নিজ বাসভবন থেকে বের হয়ে তিনি শুরুতে এখানকার সদর ঠাকুরগাঁও সদরের আখানগর ইউনিয়নের কয়েকটি স্থানে তিনি জনসভা করেন। এর মধ্যে রয়েছে বলিতা পুকুর মাদ্রাসা মাঠ এবং মধ্য ঢারগাঁও মাদ্রাসা মাঠ, এই দুই জায়গায় তিনি শুরুতেই পরপর দুটি জনসভা করেন। এরপর পর আরও দুই তিনটি জায়গায় তিনি জনসভা করেন। এরপর কিন্তু তিনি দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের কয়েকটি স্থানে তিনি জনসভা করেন, বক্তব্য রাখেন। পরে বিকেলে তিনি আবার আসেন জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ মাদ্রাসা মাঠ, সেখানে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। আর এই জনসভাগুলোতে তিনি প্রত্যেকটি জনসভায় গিয়েছেন এবং মূলত তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। কোনো কোনো জনসভায় তিনি এভাবেও বলেছেন যে ভোটারদের উদ্দেশ্যে, এলাকাবাসীর যেসব জায়গায় গিয়েছেন তাদের উদ্দেশ্যে বলেছেন যে তারা যেন ভোট কেন্দ্রে যান, তারা যদি ইচ্ছে করেন, তাদের যদি মনে হয় অন্য মার্কায় ভোট দেওয়া দরকার ধানের শীষের পরিবর্তে, সেই মার্কাতেই যেন ভোট দেন, তারপরেও তারা যেন ভোট কেন্দ্রে যান। আসলে মূলত তিনি বারবার তিনি আহ্বান জানিয়েছেন যাতে সবাই ভোট কেন্দ্রে যান, এই বিষয়টিকে তিনি খুব গুরুত্ব দিচ্ছেন। গত দুদিন ধরে যে তিনি যে নির্বাচনী যে জনসভাগুলোতে যাচ্ছেন, গণসংযোগে যাচ্ছেন, সেই বিষয়টিতে কিন্তু তিনি জোর দিচ্ছেন। এর পাশাপাশি তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বারবার বলছেন যে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বারবার বলছেন যে তারা যেন একটু দায়িত্বশীল পদক্ষেপ নেন, সেই বিষয়গুলো কিন্তু বারবার তিনি বলছেন, বিভিন্ন ধরনের অভিযোগ করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখছে, আমাদের ফেনীর রিপোর্টার বক্তিয়ার মুন্না, তিনি কিন্তু আজ সারাদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন, তিনি যেসব জায়গায় জনসভা করেছেন এবং তিনি প্রচার প্রচারণা চালিয়েছেন, তিনি সেই সংবাদগুলো সংগ্রহ করেছেন, তিনি সেখানকার খবর জানাবেন আমাদের। এখন মুন্না, হ্যাঁ, ধন্যবাদ সুমন। আমরা এই সকাল থেকেই আমরা ওবায়দুল কাদেরের গণসংযোগের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। তিনি সকালে বের হয়ে প্রথমে নোয়াখালীর দুই আসনের সেনবাগে একটি পথসভা করেছেন, এর পরবর্তীতে নোয়াখালীর এক আসনের সোনাইমুড়িতে একটা পথসভা করেছেন, তার পরবর্তীতে তিনি সোনাইমুড়ির চাটখিল আরেকটা ওই একই আসনে এক আসনের চাটখিলের একটা পথসভা করেছেন, সর্বশেষ রাতে তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি পথসভা করেছেন। তো এই পথসভাগুলোতে মূলত তিনি যেটা বলবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে বিএনপি যে উনি বলতে চেয়েছেন যে বিএনপি হারের নির্বাচনে হারের আগেই হেরে গেছে এবং তারা বিভিন্ন আওয়ামী লীগের প্রচার প্রচারণায় এবং অফিস বিভিন্ন নির্বাচনী অফিসগুলোতে অগ্নিসংযোগ করছে, ভাঙচুর করছে এবং তারা নির্বাচন কমিশনের কাছে একের পর এক নালিশ করেই যাচ্ছেন এবং তারা একটা নালিশি দল, এটা তার স্বভাবগত কারণে তারা নাকি নালিশ করে যাচ্ছেন, এ ধরনের কথা বলছেন। এবং পাশাপাশি তিনি বলছেন এই যে ওনারা এটা একটা ষড়যন্ত্র বলে তিনি বলছেন যে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র করছেন বলে উনি এরকম শঙ্কিত আছেন, এই কথা উনি ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটা বারবার বিভিন্ন পথসভাগুলোতে বলছেন। এবং আরেকটা জিনিস, ভোটারদেরকে বারবার উনি যে প্রত্যেকটা পত্রসভায় উনি যে কথাটা, 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর যে নির্যাতন নিপীড়ন করেছে সেই বিভৎসতা তুলে ধরে এরপরে তিনি বলছেন যদি বিএনপি আবার ক্ষমতায় যদি আসে তাহলে এক রাতেই রক্তের গঙ্গা বইয়ে দেবেন এবং পাশাপাশি মানে লাশের পাহাড় করে তুলবেন, এ ধরনের কথা বলছেন। এবং তিনি বিভিন্ন উন্নয়নের কথাও বলছেন, উন্নয়নের কর্মকাণ্ডের কথাগুলো তুলে ধরছেন এবং প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছিলেন সারাদিনই। তো আমরা এখন আমাদের এই খুলনাতেই রয়েছেন আমার সহকর্মী খান মোহাম্মদ রুমেল, দর্শক আমরা এখন নিয়ে যাব আপনাকে মাশরাফির খবর জানাতে। ধন্যবাদ মুন্না। খুলনা বিভাগের যে দশটি জেলায় যে নির্বাচনী আসনগুলো রয়েছে, প্রত্যেকটি আসনে আজকে আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা তারা প্রচার প্রচারণায় সারাদিনই সময় কাটিয়েছেন। তো আমি শুরুতেই বলতে চাই, নড়াইল দুই আসনের মাশরাফি বিন মর্তুজা, যিনি আওয়ামী লীগের মনোনয়ন নির্বাচন করছেন, আমরা দেখেছিলাম যে সকাল 10:30টার দিকে নড়াইল জেলা আওয়ামী আইনজীবী সমিতির যে নেতারা আছেন তাদের সঙ্গে মাশরাফি বিন মর্তুজা মতবিনিময় সভার মাধ্যমে আজকে তার দিনের কার্যক্রম শুরু করেন। তো সেটি শেষ করার পরে মাশরাফি বিন মর্তুজা নড়াইল সদর এলাকা জুড়ে দিনভর তিনি প্রচারণায় অংশ নেন। প্রথমে আমরা
দেখেছিলাম যে নড়াইল সদর থেকে মাস্টার বিবিন মর্তুজা তিনি বের হয়ে গিয়ে পাঁচ নং শাহাবাদ ইউনিয়ন পরিষদ, সেখানে তিনি জনসংযোগ করেন টানা দুপুর পর্যন্ত। দুপুরে মাস্টার বিবিন মর্তুজা তার নিজের যে গ্রামের বাড়ি রয়েছে মাইচপাড়া সেখানে বিশ্রাম নেন। এরপরে সেখানে মাইচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেখানে একটি জনসভায় অংশ নেন মাস্টার বিবিন মর্তুজা। এরপরে বেলা সাড়ে চারটার দিকে সেই জনসভাটি শেষ হয়। এরপরে মাস্টার বিবিন মর্তুজা তার যে মাইচপাড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় জনসংযোগ করেন এবং আমরা দেখেছিলাম আজকে সারাদিনে মাস্টার বিবিন মর্তুজা একটি জনসভা এবং আটটি পথসভায় অংশ নেন এবং সন্ধ্যার পরে নড়াইল সদরে এক যেখানে মাস্টার বিবিন মর্তুজার বাসভবন সেখানে এসে তিনি তার প্রচারণা শেষ করেন। আর এদিকে আমরা দেখেছিলাম যে খুলনা দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল তিনি খুলনা দুই আসনে খুলনা শহরের গল্লামারী এলাকায় আজকে দিনভর জনসংযোগ করেছেন আওয়ামী লীগের পক্ষে। তার নৌকা প্রতীকের পক্ষে তিনি যারা ভোটাররা আছেন তাদের কাছে তিনি ভোট চেয়েছেন এবং একই আসন অর্থাৎ খুলনা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তিনি খুলনা শহরের বিভিন্ন জায়গায় আজকে জনসংযোগ করেছেন দিনভরই। ধানের শীষের প্রতীকে তিনি ভোটারদের কাছে ভোট চেয়েছেন। এবং আরেকটি আসনের কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে যে খুলনা জেলার বাগেরহাটের বাগেরহাট দুই আসন, সেই বাগেরহাট দুই আসনে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় তিনি বাগেরহাটের বাসাবাটি এলাকায় দিনভর জনসংযোগ করেছেন। আর এছাড়াও আপনি জানেন যে খুলনা বিভাগের আরও যে আসনগুলো রয়েছে বিভিন্ন জেলার, সাতক্ষীরাতে সেখানে জনসংযোগ করেছেন আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা, আমরা দেখেছি চুয়াডাঙ্গাতে জনসংযোগ হয়েছে এবং আমরা দেখেছি যে যশোর জেলাতে সেখানেও আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা জনসংযোগ করেছেন। তো সবকিছু মিলে আজকে খুলনা বিভাগের যে আসনগুলো রয়েছে প্রত্যেকটি আসনে আমরা দেখেছিলাম যে প্রার্থীদের প্রচারণা ছিল সরগরম। তো খুলনা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। খান মোহাম্মদ রুমেল আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন খুলনা থেকে, তার আগে ফেনী থেকে বক্তিয়ার মুন্না এবং সালাউদ্দিন সুমন ঠাকুরগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাছিলেন নির্বাচনী প্রচার প্রচারণার খবরাখবর। বর্তমান সরকারের বিরুদ্ধে সব ধরনের কৌশলে ব্যর্থ হওয়ার কারণেই চীনকে নিজেদের পক্ষে টানতে বিএনপি ও আইএসআই চেষ্টা করছে বলে মনে করেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে চীনকে আইএসআই নিজেদের পক্ষে নিতে যে প্রচেষ্টার কথা প্রকাশিত হয়েছে তা ব্যর্থ হবে বলেও মনে করেন তারা। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকারের সময় চীন বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক হওয়ায় চীন অন্য কোনো তৎপরতায় যুক্ত হতে চাইবে না। সাম্প্রতিক সময়ে দেশীয় রাজনীতিতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসএর তৎপরতার খবরের মধ্যে সামনে এসেছে বর্তমান সরকার বিরোধী অবস্থানে চীনকে যুক্ত করার বিষয়টি। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আইএসআই এজেন্ট মেহমুদের ফোন আলাপের সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে আইএসআইয়ের সহায়তা চেয়েছেন বিএনপি নেতারা। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এ ব্যাপারে উদ্যোগ নিতে বলেছেন। আর তাতে সাড়া দিয়ে চীনকে নিজেদের পক্ষে টানতে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাটি। তবে বর্তমান সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে চীনের বহুমাত্রিক সম্পর্ক তৈরি হওয়ায় আইএসএর তৎপরতায় চীন সাড়া দেবে না বলেই মনে করেন বিশ্লেষকরা। উদ্দেশ্য একটাই, হাত শক্ত করতে চায় তারা। তারা একলা পারছে না, পারবো না, এটা চায়নার ন্যাশনাল ইন্টারেস্ট না। যদি চায়না তার ন্যাশনাল ইন্টারেস্টের কথা ভাবে তাহলে সাড়া দেবে না। যে বাংলাদেশের সঙ্গে তো আমাদের সম্পর্ক আছে, তো ভালো সম্পর্ক, তারা ব্যবসা করছে, তারা এক্সপোর্ট করছে। চীনের যে রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত পরিপক্ক, তারা কিন্তু এই ধরনের যে একটা অপকৌশল তার অংশ কিছুতেই হবে না। সংবাদ মাধ্যমের অনুসন্ধানে দেখা যায় বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনেও আইএসআই এর মদত দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এমনকি নিরাপদ সড়কের দাবিতে সাম্প্রতিক আন্দোলনেও ভূমিকা রাখার চেষ্টাই ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থাটি। সবকিছু মিলে কিন্তু প্রমাণিত হয় যে বাংলাদেশে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোনোভাবেই ক্ষমতা থাকতে না পারে, তার জন্য তারা মানে একেবারেই সুপরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লেগে আছে। অনুসন্ধানে উঠে আসে নির্বাচন সামনে রেখে সংবাদ মাধ্যমে আওয়ামী লীগ সরকার ও ভারত বিরোধী মনোভাব এবং পাকিস্তানের পক্ষে জনমত সৃষ্টিতে গত বছর $1,00,000 অর্থায়নে একটি প্রকল্প হাতে নেয় আইএসআই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী হয়েছেন গাইবান্ধা এক আসনে। চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা সহ ছয়টি নৃশংস হত্যা, নাশকতা, সহিংসতা মামলার আসামি জামায়াত নেতা মাজেদুর রহমান। এতে আবারও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে সুন্দরগঞ্জ ও বামনডাঙ্গা এলাকা। রতন সরকারের রিপোর্ট।
পাঁচ বছর আগে ঠিক যে স্থানে চার পুলিশকে নৃশংস কুপিয়ে হত্যা করে ফেলে গিয়েছিল রক্ত নেশায় পেয়ে বসা জামায়াত শিবিরের সন্ত্রাসীরা, সেখানে বামনডাঙ্গার মানুষ গড়ে দিয়েছে এই স্মৃতির স্মারক। বারুদে পোড়া তাণ্ডবে লণ্ডভণ্ড অনেক কিছুই এতদিনে মুছে গেছে, কিন্তু সেই স্মৃতি ভুলবার আগে প্রবল বিক্রমে তাদের ফিরে আসার পদধ্বনি, আবারও আতঙ্কে সাধারণ মানুষ। এলোমেলো হয়েছিল 28 ফেব্রুয়ারির পরবর্তী সময়ে আবার তারা এক হচ্ছে, আমাদের জন্য একটি হুমকি স্বরূপ। আমরা চাই না যে যে হুমকির মুখে আমরা পড়ছি এটা যেন না থাকে। এরই মধ্যে পুলিশ হত্যা, বামনডাঙ্গা স্টেশন, থানা, মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের চারটি মামলায় চার্জশিট দেয়া হয়েছে, যার মধ্যে এই মাজেদুর রহমান অন্যতম। বর্তমান নির্বাচনে জামাতের যে পদচারণা, এতে আমার মনে হয় যে আমাদের ভবিষ্যৎ অবশ্যই অন্ধকারে নিমজ্জিত। নাশকতা আমরা চাই না, আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, আমরা ভালো থাকতে পারি। 2013 সালে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণা ও 2014 সালের নির্বাচনকে কেন্দ্র করে পরবর্তী বিভিন্ন ঘটনায় জামাত শিবিরের তাণ্ডবে খুন হয়েছিল 21 জন, পুড়েছিল 100-এর বেশি স্কুল, অসংখ্য বাড়িঘর। রতন সরকার, সময় সংবাদ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের নিরাপত্তায় সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। রাতে রাজধানীর একটি হোটেলে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির আয়োজনে এই ব্রিফিংয়ে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দাতা সংস্থার প্রতিনিধিরা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে এইচটি ইমাম বলেন, একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকার সচেষ্ট। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি 118টি বেসরকারি উন্নয়ন সংস্থা পর্যবেক্ষণ করবে বলেও জানান তিনি। কূটনীতিকদের পক্ষ থেকে প্রায় আগ্রহ প্রকাশ করা হয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক বিষয়ে। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে তাতে জানিয়েছে, যারাই পর্যবেক্ষক হওয়ার যোগ্য তারা সবাই দেশে আসার অনুমতি পেয়েছে। এছাড়া 118টি এনজিওর প্রায় 25,000 মানুষ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এখানে নিরাপত্তার বিষয়টি রয়েছে, তাই বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষকদের নিরাপত্তায় সরকার সচেতন রয়েছে। আমাদের দলীয় প্রধান একটি আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনকালীন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে বিজিবি। দুপুরে চট্টগ্রামের পটিয়ায় 2টি অস্থায়ী ক্যাম্প উদ্বোধন করে একথা বলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের নিরাপত্তায় পটিয়া ও মিরেশ্বরাইয়ে বিজিবির অস্থায়ী ক্যাম্প 2টি স্থাপন করা হয়েছে। নির্বাচনকালীন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে চট্টগ্রামের পটিয়ায় বিজিবির অস্থায়ী ক্যাম্প উদ্বোধন করতে এসে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম এমনটি জানিয়েছেন। গত 20 ডিসেম্বর থেকে দেশের 300 আসনে মোতায়েন রয়েছে 1115 প্লাটুন বিজিবি, এর মধ্যে চট্টগ্রামের রয়েছে 115 প্লাটুন। এরবারে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে ইতিমধ্যে 70 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, আর এজন্য দক্ষিণ চিটাঙ্গের পটিয়া এবং উত্তর চট্টগ্রামের মিরেশ্বরে স্থাপন করা হয়েছে 2টি বড় আকারের অস্থায়ী ক্যাম্প। ইলেকশন কমিশন থেকে যে পরিপত্রের মাধ্যমে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি প্রশাসনকে সহায়তা করার জন্য একটি সুষ্ঠু এবং নিরাপদ ইলেকশনের পরিবেশ বজায় রাখার জন্য সেই কাজটাই আমরা করছি। আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত আছি। বিজিবি মহাপরিচালক হেলিকপ্টার যোগে পটিয়া আসেন। এরপরেই তিনি চট্টগ্রামের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ইলিয়াস হোসেন এবং চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনের সাথে বিশেষ বৈঠকে বসেন। পরবর্তীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত সন্তোষজনক। চট্টগ্রামের পটিয়া থেকে